বাবু 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 কিছু ভিক্ষা দিয়ে যান বাবু 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 কিছু ভিক্ষা দিয়ে যান ও বাবু 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 কিছু ভিক্ষা দিয়ে যান বাবু 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 কিছু ভিক্ষা দিয়ে যান আজ বেশ ভালোই ভিক্ষা পাওয়া গেল। আজ অনেক খাবো, পেট পুড়ে ভালো ভালো খাবার। এটা কি? এর এক পিঠে দেখছি মাথায় রাজমুকুট পরা এক অশ্বারোহী যোদ্ধা, আর অন্য পিঠে ভয়ঙ্কর দেখতে এক রাজা সোনার সিংহাসনের বদলে পাথরের সিংহাসনে বসে আছে। রাজার চোখ দুটো তো দেখছি নীল। বাবা গো, এইসব আমার জন্য এনেছো জানো না? এইসব মণিমাণিক্য আমার কোষাগার অনেক আছে, কিন্তু কোথায় 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 আমার সেই নীল নক্ষত্র মুদ্রা যে আমাকে সহস্র বৎসরের আয়ু দেবে, দেবে দিগ্বিজয়ীর সম্মান? মহারাজ, ভূভারত খুঁজে সেই মুদ্রার কোনো সন্ধান আমরা পাইনি মহারাজ। মূর্খের দল, সারা দেশ ঘুরে এসব অর্থহীন দ্রব্য নিয়ে এসেছো জানো না? ধনের প্রতি আমার এই রাজা নীল বর্মার আর কোনো লোভ নেই। আমি চাই নীল নক্ষত্র মুদ্রা। শুনেছি ওই মুদ্রা কৈলাস রাজ্যে আছে। মূর্খের দল, সেই রাজ্যে প্রবেশিত করতে পারোনি দেখছি। মহারাজ মহারাজ, বড় দুর্গম সে রাজ্য, বরফে ঢাকা পর্বত শ্রেণী পেরিয়ে দুরন্ত দৈবারিকদের যুদ্ধে পরাস্ত করে সে রাজ্যে ঢোকা প্রায় অসম্ভব। আমাদের আমাদের এক চতুর্থাংশ সৈন্য প্রবল তুষার ঝড়ে পড়ে মৃত্যুবরণ করেছে, তাই নীল নক্ষত্র মুদ্রা পাওয়া বড় অসম্ভব মহারাজ। কে বলেছে অসম্ভব? আমি রাক্ষস বংশজাত বীর নীল বর্মা, আমার অসাধ্য কিচ্ছু নেই। আর কৈলাস রাজ্যে পৌঁছানোর গোপন পথ জানেন রাজগুরু শুক্রাচার্য। গুরুদেব, আপনি রাক্ষস কুল গুরু, দয়া করে বলুন কি করে আমি ওই নীল নক্ষত্র মুদ্রা পেতে পারি? ওই মুদ্রা তুমি পেতে পারো না নীল বর্মা। কেন গুরুদেব? কারণ ওই মুদ্রায় তোমার কোনো অধিকার নেই। কোনো অধিকার নেই? না নেই, তবুও যদি জোর করে কেড়ে নিতে চাও তাহলে তোমার মৃত্যু হবে এবং ওই রাক্ষসগুলি ধ্বংস হয়ে যাবে। শুধু তাই নয়, আগামী ১৬ জন্ম তোমায় ভিখারি হয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে হবে, ভিক্ষা করতে হবে, ভিক্ষা করতে হবে। এই মুদ্রা সত্য শিব ও সুন্দরের পূজারী, তোমার মতো লোভীর হাতে তা শোভা পায় না। তোমার প্রজারা অনাহারে আছে, তোমার রাজ্যের প্রতিটি কোণে কোণে আজ দুর্ভিক্ষ, তাই লোভ সম্বরণ করে নিজের রাজ্যে শান্তি প্রতিষ্ঠা করো। কি এত বড় কথা? সেনাপতি, এই ভণ্ড কুলগুরুকে এক্ষুনি এই মুহূর্তে আমার সামনে মুণ্ডচ্ছেদ করো। রাজগুরুর মুণ্ডচ্ছেদ করব? হ্যাঁ করবে, নয়তো রাজার আদেশ অমান্য করার শাস্তি তোমাকেও পেতে হবে।
এত সৈন্য সামন্ত নিয়ে রাক্ষসরাজ এদিকে আসছে কেন? তাহলে কি আমাদের রাজ্য আক্রমণ করতে আসছে? এক্ষুনি মহারাজকে জানাতে হবে। কি ব্যাপার সীমান্তরক্ষী, তোমায় এমন উদ্ভ্রান্ত দেখাচ্ছে কেন? মহারাজ, রাক্ষসরাজ নীলবর্মা বিশাল সৈন্যবাহিনী নিয়ে আমাদের রাজ্যের দিকে ধেয়ে আসছে। মহারাজ, তাহলে আমাদের সৈন্যদের প্রস্তুত হতে বলি। আমি জানি নীলবর্মা আমাদের নীল নক্ষত্র মুদ্রা ছিনিয়ে নিতে চায়, কিন্তু পারবে না। ওই মুদ্রাই ওর বিনাশের কারণ হয়ে দাঁড়াবে। তাহলে আমরা এখন কি করব? সৈন্যদের বলো তারা যেন নগরীর প্রবেশদ্বার খুলে রাখে। শত্রুপক্ষ যখন রাজনগরীর ভেতরে একত্রিত হবে তখনই যেন পুনরায় দ্বার রুদ্ধ করে দেয়। আমি একবার নক্ষত্র মন্দির থেকে ঘুরে আসছি। দেবতা, তোমার এই নীল নক্ষত্র মুদ্রা আজ তুমি রক্ষা করো। দেবতা, তুমি রক্ষা করো। দেখো দেখো রাক্ষস সৈন্যগণ, দেখো কাপুরুষের দল নগরীর দরজা খুলে দিয়ে বিনা যুদ্ধে আমাদের কাছে আত্মসমর্পণ করেছে। আর কোনো বাধা নেই। আক্রমণ করো, ভেঙে ফেলো রাজপ্রাসাদ, নক্ষত্র মন্দির থেকে ছিনিয়ে আনো মুদ্রা। আমি এখনই তাকে আমার মুষ্টিবদ্ধ করব। পেয়েছি, এই নক্ষত্র মুদ্রাই আমাকে দেবে অমরত্ব। একি হচ্ছে? পালাও, না হলে সকলে যে পুড়ে মরবো। কি আছো, আমাকে বাঁচাও, আমাকে কি আছো, বাঁচাও। আমার সব কিছু মনে পড়ে গেছে। মনে হয় আমার ভিখারি হওয়ার 16 জন্ম বুঝি শেষ হয়ে গেল। হে ঈশ্বর, এই মুদ্রায় আমার আর কোনো লোভ নেই। আমি আজ সত্যি সত্যি বোধ প্রাপ্ত হয়েছি।